হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস থেকে শর্ট কোশ্চেন এবং অ্যান্সার তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিও তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো আজকের প্রথম প্রশ্ন চোখের বালি উপন্যাসটি কবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর হচ্ছে চোখের বালি উপন্যাসটি উনিশশো এক থেকে দুই সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় পরের প্রশ্ন সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি হচ্ছে ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে আতের কথা বের করে দেখানো এই পদ্ধতি প্রথম কোন উপন্যাসে দেখা গেল উত্তর হবে চোখের বালি উপন্যাসে পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্ববৃক্ষ নামে চিহ্নিত রবীন্দ্রনাথের কোন উপন্যাস উত্তর হবে চোখের বালি উপন্যাস পরের প্রশ্ন চোখের বালি কি ধরনের উপন্যাস উত্তর হবে মনস্তাত্ত্বিক উপন্যাস পরবর্তী প্রশ্ন চোখের বালি উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কে উত্তর হবে মহেন্দ্র পরবর্তী প্রশ্ন এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র কোনটি উত্তর হবে বিনোদিনী পরের প্রশ্ন বিনোদিনীর মাতার নাম কি উত্তর হবে হরিমতি এর পরের প্রশ্ন রাজলক্ষ্মী দেবীর বাপের বাড়ি কোথায় ছিল উত্তর হবে বারাসতে পরের প্রশ্ন রাসলক্ষীর ছেলের নাম কি উত্তর মহেন্দ্র পরের প্রশ্ন চোখের বালি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত উত্তর হবে পঞ্চান্নটি পরবর্তী প্রশ্ন মহেন্দ্রের কাকিমার নাম কি উত্তর হবে অন্নপূর্ণা পরের প্রশ্ন মহেন্দ্রের স্ত্রীর নাম কি হবে আশালতা পরের প্রশ্ন বিনোদিনীর স্বামীর নাম কি ছিল উত্তর হবে বিপিন এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন বিনোদিনীর শ্বশুরালয় কোথায় উত্তর হবে বারাসতে পরের প্রশ্ন আশালতার পৈতৃক ভিটা কোথায় ছিল উত্তর হবে শ্যাম বাজারে পরের প্রশ্ন মহেন্দ্রের বন্ধুর নাম কি উত্তর বিহারী এরপরের প্রশ্ন বিহারের আশ্রিত বালকের নাম কি উত্তর হবে বসন্ত পরের প্রশ্ন বসন্তের পিতার নাম কি উত্তর হবে রাজেন্দ্র চক্রবর্তী এরপরের প্রশ্ন মহেন্দ্র আশাকে কোন বই পড়তে দিয়েছিল উত্তর হবে চারুপাঠ পরের প্রশ্ন মহেন্দ্র বিনোদিনীকে কোন উপন্যাস পড়ে শুনিয়েছিল উত্তর হবে আনন্দ মঠ পরের প্রশ্ন কোন উপন্যাস পড়তে গিয়ে বিনোদিনী মহেন্দ্রের চোখে ধরা পড়ে যায় উত্তর হবে বিষবৃক্ষ পরের প্রশ্ন মহেন্দ্র বিনোদিনীকে বাড়ি থেকে কোথাকার বাসায় তুলেছিল উত্তর হবে পটল ডাঙ্গার বাসায় পরের প্রশ্ন মহেন্দ্র বিনোদিনী আশা ও বিহারী কোথায় চরুইভাতি করতে গিয়েছিল উত্তর হবে দমদমে পরের প্রশ্ন চরণ তরণী তারা গানটি কে গিয়েছে উত্তর হবে ভিখারি পরের প্রশ্ন আশাকে কে কাশিতে নিয়ে গিয়েছিল উত্তর হবে তার জ্যাঠামশাই পরের প্রশ্ন বিনোদিনী মহেন্দ্রকে নিয়ে পশ্চিমে গিয়েছিল কেন উত্তর হবে বিহারীর অনুসন্ধানে পরের প্রশ্ন পশ্চিমে মহেন্দ্র বিনোদিনী প্রথম কোথায় অবস্থান করেছিল উত্তর হবে পরের প্রশ্ন এলাহাবাদে পশ্চিমে অবস্থানকালীন বিনোদিনী কার জন্য শয্যা রচনা করেছিল উত্তর হবে বিহারীর জন্য পরের প্রশ্ন গল্পকে ভিতর থেকে ধাক্কা দিয়ে দারুণ করে তুলেছে মায়ের ঈর্ষা কোন গ্রন্থ সম্পর্কে মন্তব্য করা হয়েছে তো উত্তর হবে এ রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি মন্তব্য করা হয়েছে উপন্যাসে এ লাস্ট প্রশ্ন অন্নপূর্ণা কত বছর বয়সে বিধবা হয়েছিলেন উত্তর হবে এগারো বছর বয়সে স্টুডেন্ট আজ আমি এই তিরিশটি শর্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি এই প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এর আগে আমি চোখের বালি উপন্যাস থেকে নোট দিয়েছিলাম সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো তো আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আর এরপরে আবার আমি চোখের বালি উপন্যাস থেকে আবার নোট তোমাদের দিয়ে দেব বা বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নোটস আমি তোমাদের সব দিয়ে দেবো তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ